বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার উইন্ডোজ 10-এর যে ডেস্কটপ আইকন আছে, অর্থাৎ আমরা যে উইন্ডোজ 10 সেট আপ করার পরে আমাদের যেই ডেস্কটপ আইকনে যে দিস পিসি তারপর ডিলিট করে ফেললে যেই ফাইলটা দিয়ে আমাদের জমা হয় ওই ফাইলটা আমরা রিটার্ন ব্যাক করার জন্য যে ফোল্ডারগুলো আছে অথবা নেটওয়ার্ক তারপর কন্ট্রোলার প্যানেল এগুলো কীভাবে আমরা শর্ট করবো সেটা আজকে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো আমরা যখন নতুন করে উইন্ডোজ সেট আপ দেই উইন্ডোজ 10, তখন কিন্তু আমাদের এখানে কোনো আইকন থাকে না, এগুলো শুধু কিন্তু আমার যেই অর্থাৎ ইনস্টল যেগুলো করছি সবগুলো ইনস্টল ফাইল দেখাচ্ছে। তো আমরা আইকন আনার জন্য আমরা কী করবো, প্রথমে আমরা স্টার বাটনে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা কী করবো সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, এই যে দেখতে পাচ্ছেন পার্সোনালিটিস দেখতে পাচ্ছেন এই পার্সোনালিটিস চলে যাব। তো চলে যাওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, এই যে থিমস দেখতে পাচ্ছেন এই থিমসে চলে যাব। তো থিমসে চলে যাওয়ার পর থিমসে ক্লিক করার পরেই আমাদের এখানে ডেস্কটপ আইকন সেটিং দেখতে পাচ্ছেন, এখানে একটা এই ডেস্কটপ আইকন সেটিংটা চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মানে দিস পিসি ইউজার, তো আপনি যেটা আনতে চান যে এগুলো দিবেন টিপ দিবেন, আর কন্ট্রোলার প্ল্যান প্রে আমরা যেই রিকভারি ইয়াটা আছে সেটা দিয়ে অ্যাপ্লাই দেবো, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে। তো ওকে দেওয়ার পর দেখেন আমাদের এখান থেকে চলে এসেছে অলরেডি। তো দেখেন আমাদের যে নেটওয়ার্ক অপশনটা চলে এসেছে, তারপর দিস পিসি চলে এসেছে, তারপর যেটা ডিলিট হলে যে জায়গায় জমা থাকে ওগুলো চলে এসেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে। তো গুড বাই।